নমস্কার দর্শক বন্ধুরা, পারফেক্ট টাইপিস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে পারফেক্ট টাইপিস্ট নিউ ফন্টস প্যাক সফটওয়্যারটি ব্যবহার করবেন। তাছাড়া এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা পুরনো যেসব বাংলা এবং অসমীয়া ফন্ট আছে মার্কেটে, মোটামুটি চলে যেসব সফটওয়্যার, তাদের ফন্টে অটোমেটিক ট্রান্সফার করে নিতে পারবেন। সেই সব ফন্টগুলিকে অতি সহজে পারফেক্ট টাইপিস্ট নিউ ফন্টস প্যাক সফটওয়্যারের মাধ্যমে পারফেক্ট টাইপিস্টের নতুন ফন্টে ট্রান্সফার বা চেঞ্জ করে নিতে পারবেন এবং পুনরায় পারফেক্ট টাইপিস্ট সফটওয়্যার দিয়ে টাইপ বা এডিট করতে পারবেন। এবং পারফেক্ট টাইপিস্ট সফটওয়্যার ছাড়া আর যেসব সফটওয়্যার মার্কেটে মোটামুটি চলে, সেসব সফটওয়্যারের ফন্টে এই নতুন ফন্টগুলিকে অতি সহজে ট্রান্সফার করে নিতে পারবেন এবং এডিট করতে পারবেন এবং সরাসরি মাত্রালতা বা আখরি ব্যবহার করতে পারবেন। মানে কপি পেস্ট করার দরকার নেই মাত্রালতা বা আখরি ব্যবহারের জন্য। সোজা কথায়, নো টাইপিং, নো কম্পোজিং, ডাইরেক্ট সিলেক্ট অ্যান্ড চেঞ্জিং, একমাত্র পারফেক্ট টাইপিস্ট সফটওয়্যারে। তাই কিভাবে আগে পারফেক্ট টাইপিস্ট নিউ ফন্টস প্যাক সফটওয়্যারটা ইনস্টল করতে হবে, আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে ইনস্টল করতে হবে। আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে কাজ করবেন। সেই ভিডিওটা দেখাচ্ছি হাউ টু ওয়ার্ক পারফেক্ট টাইপিস্ট সফটওয়্যার নিউ ফন্টস প্যাক বাংলা অ্যান্ড আসামিস, বেঙ্গলি অ্যান্ড আসামিস। তাহলে আজকে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাচ্ছি কিভাবে পারফেক্ট টাইপিস্ট নিউ ফন্টস প্যাক সফটওয়্যারটা ব্যবহার করবেন। প্রথমে কি করবেন, সফটওয়্যারটা ইনস্টল করার পদ্ধতিটা আপনাদের আগের ভিডিওতে আমরা দেখিয়েছি, এইবার কিভাবে কাজ করবেন। সফটওয়্যারটা ইনস্টল করার পরে প্রথমে কি করবেন, আপনি আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোডের প্রসেসটা আমরা আগের ভিডিও দেখিয়েছি, ইনস্টল করার প্রসেসও আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। ইনস্টল করার পরে সিস্টেমটাকে সর্বপ্রথম রিস্টার্ট দেবেন। দেওয়ার পরে ডেস্কটপে দেখবেন এরকম একটা আইকন চলে আসবে, পারফেক্ট ফন্ট ইনস্টলার, এটাকে ডবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এই সফটওয়্যারটা চালাতে গেলে কি করতে হবে আপনাকে, এটা একটা মাথায় রাখতে হবে, এই সফটওয়্যারটা প্রথমে অন করবেন, তারপরে আপনি বাদবাকি সফটওয়্যারগুলো অন করবেন, না হলে এই ফন্টসগুলো আপনি দেখতে পারবেন না। কারণ এই সফটওয়্যারটা যখন ইনস্টল করবেন তার সাথেই ফন্টগুলো ইনস্টল হয়ে যায় অটোমেটিক। তাহলে সফটওয়্যারটা অন করে নিলাম, পারফেক্ট ফন্ট ইনস্টলার, ডবল ক্লিক করে এটা দেখুন নিচে চলে আসবে। এবার ধরুন আমার আগে থেকে ধরুন একটা কিছু কম্পোজ করা ছিল, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এবার ধরুন আমি পারফেক্ট টাইপিস্টটা অন করলাম 5.5 বা 5.6, এই চলে আসলো। আপনার এই যে সেটিংটা, এইখানে যে সেটিংটা, এই জায়গাটা একটু দেখার আছে। এইখানে বাংলা যে ফন্টটা আছে এইটা আপনারা পিটিবিএন অনুনিমে রাখবেন, তবে আপনারা নতুন ফন্টে আপনারা কম্পোজ বা টাইপ বা এডিট করতে পারবেন, না হলে পারবেন না। এখানে পিটিবিএন অনুনিমে রাখবেন, রেখে আপনি কেমন যেরকম লেআউট ছিল সেরকম একই থাকবে, হটকি যেমন ছিল আপনার যেরকম সেটিং একই থাকবে, খালি ফন্টটা পিটিবিএন অনুনিমে নিতে হবে। নিয়ে আপনি ওকে করে দেবেন। দেওয়ার পরে ধরুন পেজ মেকারে চলে গেলাম, ধরুন একটা ফাইল করা ছিল আমার আগে, ধরুন একটা, এর মানে নতুন ফন্ট। এবার এখানে ধরুন আমি টাইপ করতে পারবো, যেমন হটকি আমি প্রেস করলাম, করে আমি এখানে টাইপ করতে পারছি, কিছু লিখতে পারছি, ধরুন কিছু একটা লিখলাম। এবার ধরুন এই যে লেখার মাঝখানে দেখবেন আপনার একটা করে ধরুন কিছু লিখলেন, তার পিছনে একটা মাত্রালতা বা আখরি দেন। মানে আমি আগে যেমন আমি এটা জাস্ট আপনি বোঝানোর জন্য আগে আমি একটা করে রেখেছিলাম, সেই আখরিটা কীভাবে দেবেন। এইখানে কোনো কপি পেস্ট করার ব্যাপার নেই, ডাইরেক্টলি দিতে পারবেন। আপনার কিবোর্ডটা আপনি দেখে নিন, কিবোর্ডের কোথায় আছে আপনার মাত্রালতা বা আখরিটা, আপনি দেখে নেওয়ার পরে সে ডাইরেক্টলি ওই কীটা প্রেস করলে আপনার মাত্রালতাটা ওখানে পড়ে যাবে অটোমেটিক। মানে কপি পেস্ট করে রাখার কোনো দরকার নেই। এমন আমার টপ টাইপ লেআউট আছে, এইখানে ধরুন শিফটে দেওয়া আছে, শিফট এন আর শিফট গ্রেটার দেন। তা আমি কী করলাম, এখানে কার্সারটা রাখলাম, রেখে আমি শিফট ধরে এন প্রেস করলাম, কিবোর্ড দিয়ে পড়ে গেল। দুটো আকৃতি দেওয়া আছে দু রকম, আমি গ্রেটার দেন দিলাম, পড়েছে গেলো। আপনি যদি একই আকৃতি রাখতে চান তাহলে শিফট এন দিয়ে দিন, গ্রেটার দেন। এইবার আপনি এখান থেকে আপনি যেই ফন্ট চাইবেন এখান থেকে সিলেক্ট করলেন। এখান থেকে আমাদের টোটাল 75টা ফন্ট আছে, 75টা ফন্টে আপনি স্টাইল চেঞ্জ করে করে দেখতে পারবেন এইভাবে।
এইটার বলে রাখি, ধরুন এই ধরনের ফ্রন্ট ফেস হয়তো আপনারা বর্তমানে মার্কেটে দেখেছেন অনেকের কাছে, কিন্তু এই যে আমরা নতুন ফ্রন্ট ফেস, এই ফেসগুলোকে আরও অত্যাধুনিকভাবে আরও নিখুঁতভাবে আমরা এটাকে ঠিক করেছি একদম। কারণ প্রিন্ট পিডিএফ আপনার কোনো প্রবলেমে পড়বেন না, আর সঠিক যুক্তাক্ষর এখান থেকেই হবে এই পারফেক্ট এবি সফটওয়্যার দিয়ে। এই নতুন ফন্টে এই সঠিক যুক্তাক্ষর আপনারা এখান থেকেই করতে পারবেন। তাহলে কি হলো, এইবার ধরুন এই শুধু আমাদের ফন্ট গেল, আমার পিটিবি এর ধরুন আগে একটা করা আছে কাজ, ধরুন পেজ মেকারে দেখা যায় পেজ মেকারে ধরুন পিটিবিএন ফন্টে করা আছে, ধরুন আমার পারফেক্ট এবিসটা যদি আগে ফন্টে করা থাকে, আপনি চাইলে সরাসরি নতুন ফন্টে ট্রান্সফার করে দেবেন। জাস্ট কন্ট্রোল এ করতে হবে, সিলেক্ট করলেন, করে এখান থেকে আপনারা নতুন ফন্টে দিয়ে দেবেন, যেই ফন্টে চাইবেন সেই ফন্টে দিয়ে দিতে পারেন। অটোমেটিক দেখুন ফন্টগুলো চেঞ্জ হয়ে যাবে, এবার আপনি এডিট করতে পারবেন এখান থেকে। এই ফন্টে যতগুলো ফেস আছে, এই লেআউটটা কতগুলো ফন্ট আছে তার একটা পিডিএফ আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে দেখতে পারবেন। এই যেরকম টোটাল 75খানা ফন্ট আছে, ঠিক আছে, আপনারা এখান থেকে এইগুলো সিলেক্ট করে করে দেখে নিতে পারবেন কী কী স্টাইল আছে, হয়ে গেলো। এবার আপনি যদি কোরালডোতে চান, কোরালডোতে একইভাবে টাইপ করতে পারবেন, ফন্ট নিয়ে নিতে হবে এখান থেকে, সরাসরি চলে যাবেন। তোমার একটা ফন্ট আমার নেওয়াই আছে, এটা আমি নিয়ে নিলাম, নিয়ে হটকি প্রেস করে আমি লিখছি। এবার এখানে আকৃতি দিয়ে দিয়েছেন, এখানে আকৃতি দিয়ে দিন, ডাইরেক্ট পড়ে গেল, কপি পেস্ট করার কোনো দরকার নেই, আপনার কিবোর্ডে যেখানে থাকবে আপনি সেখান থেকে দিয়ে দিতে পারবেন। এবং এখানে চেঞ্জ করবেন ফন্টটা সিলেক্ট করে, করে এখান থেকে আপনার যেই ফন্ট পছন্দ সেই ফন্টটা দিয়ে দেবেন, অটোমেটিক সেই ফন্টের স্টাইলে নিয়ে নেবেন। এইগুলো ফন্ট পেজ আপনারা হয়তো বর্তমানে মার্কেটে দেখেছেন, কিন্তু এখানে নিখুঁতভাবে ঠিক করে দেওয়া আছে, অনেক কিছু প্রবলেম এখানে ঠিক করে দেওয়া আছে। উপরন্তু কি হলো, আপনার সুবিধাটা আরও কি হলো, ধরুন আরও যদি ধরুন ফন্ট মার্কেটে ধরুন আরও সফটওয়্যার আছে মোটামুটি নাম করা, তাদের ফন্টেও আপনারা এই ফন্টগুলো ট্রান্সফার করে দিতে পারবেন, মানে পুনরায় নতুন করে আপনাকে কম্পোজ করার দরকার নেই। মানে আমাদের পারফেক্ট এবিস সফটওয়্যার ছাড়া আরও যেসব সফটওয়্যার মার্কেটে চলে, সেই সব পুরনো ফন্টের ফন্টগুলোকে আপনারা এই নতুন ফন্টে ট্রান্সফার করে নিতে পারবেন। পারফেক্ট এবিস্টের ফন্ট তো হচ্ছেই, তার সাথে আপনারা আরও থার্ড পার্টি যে সফটওয়্যার আছে মার্কেটে চলে তাদের ফন্টেও আপনি জাস্ট আমি যেইভাবে দেখালাম এইভাবে সিলেক্ট করে আপনারা এই নতুন ফন্টে ট্রান্সফার করে নিতে পারবেন। তাই এই হলো আজকে সম্পূর্ণ ভিডিও, যে কীভাবে আপনার পারফেক্ট এবিস নিউ ফন্ট স্প্যাক সফটওয়্যারটি কাজ করবেন। এবং অবশ্যই এই সফটওয়্যারটার আপডেট জন্য আমাদের ওয়েবসাইটে চলে যেতে হবে, ওয়েবসাইট থেকে আপনার www.perfectabyss.in, ওখান থেকে আপনারা আমাদের এই সফটওয়্যারটিকে ডাউনলোড করবেন ভার্সন 6, ওর ভিতরে আপনার পারফেক্ট এবিস নিউ ফন্ট স্প্যাক সফটওয়্যারটা পেয়ে যাবেন। এবং ইনস্টল করার পরে অবশ্যই সিস্টেমটাকে রিস্টার্ট দেবেন, রিস্টার্ট না দিলে কাজ করতে পারবেন না। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।